কেউ যদি কোনো অপরাধ করে, সে কোন দল কি করে না করে আমি কিন্তু সেটা দেখি না। আমার কাছে যখন অপরাধী অপরাধী, আমি অপরাধী হিসেবেই দেখি। এবং বুয়েটে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটার সাথে সাথে খুব সকালবেলা আমি যখন খবর পেলাম, সাথে সাথে আমি পুলিশকে কিন্তু নির্দেশ দিয়েছিলাম আলামতগুলি সংগ্রহ করতে, কারণ যেটা যে কোনো হত্যার পরে একান্তভাবে প্রয়োজন। সাথে সাথে আমি এটাও বলেছিলাম যে সিসিটিভির ফুটেজগুলি সংগ্রহ করতে, এবং তারা কিন্তু সেখানে পৌঁছে যায় এবং আলামতগুলিও সংগ্রহ করে। সিসিটিভির ফুটেজগুলি কিন্তু দীর্ঘ সময় ধরে তাদের নিতে হয়। তো আমাদের একটা দুর্ভাগ্য বিষয়টা কি জানেন, যখন পুলিশ সেখানে এই সিসিটিভির থেকে ফুটেজগুলি মানে হার্ড ডিস্কে নিয়ে আসছে, তখন তাদেরকে ঘেরাও করা হলো। কী হলো, তাদেরকে এই ফুটেজগুলি নিয়ে আসতে দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে আইজিপি যোগাযোগ করলো এবং আইজিপি নিজেও আসলো, বলে যে আমাদের লোকদেরকে তো আটকে রেখে দিয়েছে, কারণ এই আলামতগুলি নিয়ে তাদের আসতে দিচ্ছে না। স্বাভাবিকভাবে আমার তখন একটা প্রশ্ন হলো যে ব্যাপারটা কী, এরা ফুটেজগুলি আনতে দেবে না কেন? তারা বলছে ফুটেজগুলি নিয়ে পুলিশ নষ্ট করবে। পুলিশ গেছে আলামত সংগ্রহ করতে, ডেড বডি সেটা যাতে পোস্টমর্টম হয়, তার ফরেন্সিক হয়, সব ব্যবস্থা করা হচ্ছে, সব রকম কোনো ব্যবস্থা। বরং আমি তো বলবো ছাত্ররা নামার আগেই আমরা কিন্তু সাথে সাথে এই ব্যবস্থা নেওয়া, এবং সাথে সাথে আমি বলছি যে কোন রুম কোথায় কারা ছিল, যে কটা পড়া সব কটা ধরে অ্যারেস্ট করো, সবগুলি কিন্তু যে কটা হাতে পেয়ে সবগুলি কিন্তু অ্যারেস্ট করেছে। তো এখানে এই প্রশ্নটা আমার যে পুলিশকে আলামত নিতে দেবে না, আসতে দেবে না। আমি আজকে বললাম যে বলা যায় না এর মধ্যে কি যারা এই ঘটনা ঘটেছে তারাও আসে কি না, যে ফুটেজগুলি পেলে পরে তারা ধরা খেয়ে যাবে, সেই জন্যই এই সুর উঠাচ্ছে কি না, তারা পরবর্তীতে ওই ফুটেজগুলি সংগ্রহ করে এবং একটা কপি কর্তৃপক্ষের কাছেও দিয়ে আসে এবং বাকিটা তারা নিয়ে আসে, কারণ সেগুলি দেখে আইডেন্টিফাই করা প্রয়োজন ছিল এবং যেটা করা হচ্ছে এখন। এবং এখানে কিন্তু আমরা ওই কে ছাত্রলীগ, কে ছাত্রদল, কে কি, আমি কিন্তু সেটা বিবেচনা করিনি। আমি বিবেচনা করছি অন্যায়ভাবে একটা বাচ্চা ছেলে, কত 21 বছর বয়সের একটা ছেলে, তাকে হত্যা করা হলো এবং পিটিয়ে পিটিয়ে, কি অমানবিক। এবং এই মারার আপনারা যদি পোস্টমর্টমের রিপোর্টটা দেখেছেন, তার বাইরে অত ইঞ্জুরি নেই, সমস্ত ইঞ্জুরিগুলি ভিতরে। যে জিনিসটা আমার সন্দেহ 2001 সালে, ওই সময় আমাদের বহু নেতাকর্মী তাদেরকে এইভাবে এমনভাবে পিটানো হতো, হাতুড়ি দিয়ে পিটানো হতো বা এমনভাবে পিটানো হতো যে তাদের বাইরে কোনো ইঞ্জুরি নাই, কিন্তু ভিতরে তাদের ইঞ্জুরি হতো এবং তারা মারা যেত। তো স্বাভাবিকভাবে এটা একটা মানে সন্দেহের ব্যাপার যে ব্যাপারটা কি, এরা কারা? হ্যাঁ, ক্ষমতায় থাকলে অনেকে পাওয়ারে চলে মানে পার্টি করতেও আসে, আর কিছু তো দল থাকেই যারা হচ্ছে পারমানেন্ট গভর্নমেন্ট পার্টি। কারণ একজন আমাদের পার্লামেন্ট মেম্বার ঢাকা মিরপুরে খালেক সাহেব একবার পার্লামেন্টেই বলেছিলেন যে আমি তো সবসময় গভর্নমেন্ট পার্টি করি, কারণ গভর্নমেন্ট বদলালে আমি কি করব। এটা কিন্তু ওনার পার্লামেন্টেই কথা ছিল। তো এরকম কিছু তো থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা এই ধরনের ঘটনা ঘটাবে, সে আমার পার্টির, এটা তো আমি কখনোই এটা মেনে নেব না। আমি সঙ্গে সঙ্গে ছাত্রলীগকে ডেকেছি তাদেরকে সম্পূর্ণ বহিষ্কার করতে এবং পুলিশকে বলছি অ্যারেস্ট করতে। এখানে তো আমি এটা তো আমি বিবেচনা করব না কিসে ছাত্রলীগ, কে কী নো অপরাধী, অপরাধী অন্যায় করেছে, সে অন্যায়কারী, তার বিচার হবে। এবং আমি কিন্তু কারোর দাবি টাবির অপেক্ষা আমি রাখি না, আমি সে অপেক্ষা করি নাই, তার আগে আমি নির্দেশ দিয়ে দিয়েছি এবং গ্রেপ্তার শুরু হয়ে গেছে। ফুটেজটা হাতে পাওয়ার পরে পুলিশের জন্য আরও সুবিধা হচ্ছে, ওখান থেকে বেছে বেছে বের করা। তো ওটা একটু খোঁজ করেন যে কেন বাধাটা দিল, কেন 3টা ঘন্টা সময় কেন নষ্ট করলো। আমি জানি না এটার কোনো প্রশ্নের উত্তর আছে কি না। তারপরে আর আন্দোলনই বা কিসের জন্য? এবার তার বিচার হবে। এবং যে মা সন্তান হারিয়েছে বা যে বাবা সন্তান আছে, তার কষ্টটা কী? আমি তো নিজে বাপ মা ভাই বোন সব হারিয়েছি, আমি তো বুঝি আজকে বাপ মা কত কষ্ট করে। একটা সাধারণ পরিবারের ছেলে,
এত কষ্ট করে পড়াশোনা করে এত ব্রিলিয়ান্ট একটা ছেলে, তাকে এভাবে ধরে নিয়ে মারা, এই নৃশংসতা কেন, এই জঘন্য কাজ কেন? কাজে এরা এদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি এবং যত রকমের উচ্চ শাস্তি যা দেওয়ার সেটা দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। এখানে কোনো দল টল বলে আমি যাই না, অপরাধী অপরাধী।